আসসালামু আলাইকুম হলহরে শুভেচ্ছা জানাই শুরু করা বাংলা বিরাটকুর খবর লগে আছে আমি জোনেদা মৌধুরী ফয়লা হুনি লোকাল লতিফ ট্রেভেলস খবরের শিরোনাম রোহিঙ্গা অকলরে ফিরত পাঠানের যারা রাজি নাই তারাও কেম্পক কোনা কুনি খরাই তো পারে সিলেটের সাংবাদিক অকলরে খুঁজছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমিনে দেশ গেসেখাল করোনা বেমারে মানুষ মরা গেছে ১৯ মাসের মাঝে সপ্তাহে কম আছিল পজিটিভ মানুষ মিলছে আরও দুইশো জন ছাত্রছাত্রীর দরে করোনা টিকা দেওয়ার খাম সাতাইশ অক্টোবর শেষ করার নোটিস দিছে শাহজালা সিটির প্রশাসনে সিলেটও এক টানা সাইট দিন করোনা বেমারে হেউ মারা যাওয়ার খবর পাওয়া গেছে না করোনা ধরা পড়ছে আরও আটজন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন আর আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিতর মা বাফুর রুয়া মাকবিরাজ মিলাদ আর দোয়া মাপুর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে বাংলাদেশে অত উন্নতি হয়েছে সৌদি এক বৈঠকও হয়েছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার রাজুয়ে আপনার খবর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনে কইছেন রোহিঙ্গা লড়ে তারা দেশ ফিরত ফাটানের খাম চলের রোহিঙ্গাখলরে ফিরত ফাটানিত যারা রাজি নাই তারা স্বার্থত লাগছে এললাগি কেম্প কুণাকুনির ঘটনা এরাও উখরাইছে। শুক্রবার কুক বিয়ানে কক্সবাজারের উকিয়া কেম্প সাত রোহিঙ্গা মার্ডারর ঘটনার ব্যাপারে তাইন ইহোতা কইছেন সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এক বাদে সাংবাদিক ই ইহোতা কইছেন তাইন ইয়াৰ বাদেও এই বেপাৰে আৰু খোজ খবৰ লোৱা অৰ্খৰি হৈচোন মন্ত্ৰীয়ে পৰাষ্ট্ৰমন্তীয়ে আৰু হয় ৰোহিংগা কেম্প আৰু বাহিৰৰ আইন শৃংখলাৰ বেপাৰে স্বৰাষ্ট্ৰ মন্ত্ৰালয়ৰ লগে বৈঠক হৈছে বৈঠকৰ বাদেও ইৰান ঘটনাই ডৰ তুলি দিছে ৰোহিংগা কেম্প মাদক আৰু অস্ত্ৰ চোৰা চালানী বন্ধ কৰাৰ লাগি দৰকাৰে ম্যানমাৰ বৰ্ডাৰক গুল্লী চালানিৰ সিদ্ধান্ত হৈছে খৰি জনাইচোন পৰৰাষ্ট্ৰমন্তীয়ে শুক্ৰবাৰ বিয়ানে বিমানে খুঁড়ি ডাকাতাকে সিলেট আইছন ডক্টর মোমেন আইয়া বিয়ান দশটার সময় তাইন সিলেটের বালুচর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এক অনুষ্ঠান গেছন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আর জালালাবাদ এসোসিয়েশনের রিজলভ টু সেভ লাইফ খামর ব্যাপারে এক বৈঠক বাদে তাইন সাংবাদিক সামনে আইসোন মহিবুল্লাহ মার্ডার আর উকিয়া রোহিঙ্গা কেম্প কোনাকির ঘটনাত কোনো মিল আছে কিনা ই প্ৰশ্নৰ প্রশ্নের জোয়াফে পররাষ্ট্রমন্ত্রী কইসন নানান মানুষের হইয়া আহীনের ড্রাগর বিজনেস অ আর শেষ জানাইছেন নানান জাতৰ অস্ত্ৰ আৰু বন্দুকো আনা হয় তাৰা এই বেপাৰে বৈঠক কৰিছে স্বৰাষ্ট্ৰমন্তীয়ে প্ৰস্তাৱ দিছে ইটা ড্ৰাগ আৰু অস্ত্ৰ আনা বন্ধ কৰাৰ লাগি দৰকাৰ লাগিলে গুল্লি কৰা লাগিব এইবাই দেখিছে মঙ্গলবাৰ ইণ্ডিয়াই কোনটা নাজান ইয়াত তিস্তাৰ গেট খুলিয়া দৱাই দেশৰ উত্তৰ ছাইডেদি খুব বেছি বন্ধ হৈছে ক্ষতি হৈছে বাক্কা এই বেপাৰে সাংবাদিকৰ প্ৰশ্নৰ জোৱাবে ডক্টৰ মোমেনে কৈছোন আই বাংলাদেশৰ স্বৰাষ্ট্ৰ সচিবে ইণ্ডিয়াৰ হাই কমিশ্যনৰ লগে মাতবা তারা এই দরকারি দরকারই মাতবা ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝে সম্পর্ক খুব আমরা কালকে করেছিলাম এরপরে নিশ্চয়ই আমরা কিছুটা প্রোগ্রেস হচ্ছে অনেক লোক চায় না ফেরত যাক এটা চায় না তাদের স্বার্থে আঘাত লাগে তারা হয়তো এই এই অঘটন ঘটাচ্ছে না আজকে আমার পররাষ্ট্র সচিব ভারতীয় হাইকমিশনের সাথে একবার আলাপ করবেন একাধিক ইস্যু আছে সেই সব নিয়ে এবং আপনার পানি আগে আমাদের জানাইছিল ছিল কিনা আমি জানি না বাট এইগুলি একাধিক ইস্যু নিয়ে আলাপ করবে কারণ আমাদের দুদেশের মধ্যে আপনার রাজনৈতিক সরকারিভাবে সম্পর্ক খুবই মধুর কিন্তু বিভিন্ন গোষ্ঠী বা ব্যক্তিবিশেষের কারণে সময় সময় ঝামেলা হয় দেশ ও করোনা বেমারে মানুষ মরা গেছে উনিশ মাসের মাঝে সব তাকে ক্ষমাশীল গেছেখালে মারা গেছে মাত্র জন এর আগে গেছে বছর মার্চ মাস একদিনে এর তাকি বেশি মানুষ মরার খবর পাওয়া গেছিল গেছেখাল নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে দুইশো বত্রিশ জন গেছে ফরসুদ্দিন নয়া পজিটিভ মানুষ ধরা পড়ছিলা এর তাকি জন বেশি শুক্রবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার ব্যাপারে গেছে চব্বিশ ঘন্টার এই আপডেট খবর জানানো হয়েছে রুসকুল্লাহ খান স্বাস্থ্য অধিদপ্তর থাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেসে কালে মারা যাওয়া চারজন ইয়া ই পর্যন্ত করোনায় যান খাড়িয়ে আনেছে সাতাইশ হাজার আটশো পাঁচজনের গেসে খাইলে মারা যাওয়া চারজনের মাঝে দুইজন বেটা আর দুইজন বেটি মানুষ ইবাইদি গেছে চব্বিশ ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব চ্যম্পুল পরীক্ষা করা হয়েছে সতেরো হাজার একশোটা ই কোন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে দুশো বত্রিশ জন ওখান পর্যন্ত দেশের করোনা পজিটিভ মানুষ মিলছে মোট পনেরো লাখ সাতষট্টি হাজার একশো উনচল্লিশ জন গেসে কাইল এক লগে পাঁচশো চৌষট্টি জন বেমারিও করোনা নেগেটিভ হয়েছেন ফয়লা থেকে গেছেকাল পর্যন্ত এই বেমার থেকে দেশে বলা হয়েছে পনেরো লাখ জন ক্যাম্পর ভিতরে ছাত্রছাত্রীর তরে করোনা টিকার দেওয়ার খাম সাতাইশ অক্টোবর শেষ করার নোটিস দিয়েছে সাজালা ভার্সিটি প্রশাসনে বৃহস্পতিবার হাঞ্জাবালা ভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইশাকুল হুসেনর সাইন করা এক নোটিশও এই বিষয়ে জানানো হয়েছে নোটিশও জানানো হয়েছে চলতি অক্টোবর মাসের পঁচিশ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত বার্সিটির মেডিকেল সেন্টারক করোনার টিকার ফয়লা ডোজ দেওয়া হইব সাতাইশ তারিখ মাদান দুইটার সময় ই বন বন্ধ করা হয়ে জেতা যেটা ছাত্রছাত্রীতে অখনও টিকা দিছে না তারা ও তারিখের ভিত্তির টিকা মারার লাগি হুকুম দেওয়া হয়েছে নোটিস আরও জানা হয়েছে যেটা ছাত্র ছাত্রীতে করোনার টিকা লাগি রেজিস্ট্রেশন করছেন না যারা রেজিস্ট্রেশন করছে কিন্তু এস এম এস না তারা সবরে বার্সিটির মেডিকেল সেন্টারও উপস্থিত হইয়া সাতাশ তারিখ মাদানোর আগে টিকা মারতে হইব টিকার লাগি রেজিস্ট্রেশন করলে একটার কপি জন্ম নিবন্ধন সার্টিফিকেট আর স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি মেডিকেল সেন্টারও জমা দেওয়ার লাগি খোয়া হয়েছে বাইশ থেকে চব্বিশ এই তিন দিন ভর্তি পরীক্ষা আর হাফতার ছুটির লাগি টিকা দেওয়ার খাম বন্ধ থাকব সিলেট বিভাগে এক টানা ষাট দিন করোনার বেমারে কেউ মারা যাওয়ার খবর পাওয়া গেছে না ইলান খবরে মোটামুটি শান্তিতেও আসেন সিলেটের মানুষ গেসেকাল করোনা দাঁড়পড়ি আরও আটজনের সরিল শুক্রবার বিয়ানে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসার ফাটাইল রিপোর্টও ইতা জানানো সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে গেসেকাল সাতশো চুরানব্বইটা স্যাম্পল টেস্ট করিয়া ভাইরাস দোরাফর্শি আটজনের সরিল এরশো শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ অসন অকলতায় চুয়ান্ন হাজার আটশো জন এর মাঝে সিলেট জেলারও আসো তেত্রিশ হাজার পাঁচশো সাতান্ন জন বাদ বাকি তিন জেলার মাঝে আসন সুনামগঞ্জের ছয় হাজার দুশো চৌচল্লিশ মলিয়াজর আট হাজার একশো একান্ন জন আর হবিগঞ্জর ছয় হাজার ছয়শো আটচল্লিশ জন গেসেখাল পর্যন্ত সিলেট বিভাগও করোনায় যান হারিয়ে নিচ্ছি এগারোশো বাহাত্তর জনের ইলিস্টো সাইড জেলার আলগা হিসাবে সিলেট জেলারও আসেন নয়শো উনআশি জন হবিগঞ্জের আটচল্লিশ সুনামগঞ্জের তেহত্তর আর মৌলিয়াজর বাহাত্তর জন গেসেখাল ই বেমার থেকে বলা হয়েছেন উনত্রিশ জন বালোয়া এনতানরে লইয়া অখন পর্যন্ত ফুরা সিলেট বিভাগও ই বেমার থেকে বলা হয়েছেন আটচল্লিশ হাজার সাতশো তেহত্তর জন শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতাল ভর্তি আসলা চোদ্দ জন করোনা বেমারি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আর আগর অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মহিতর মা বাফর রোর মাহফিরা সৈয়া মিলাদ আর দোয়া মাহফিল হয়েছে শুক্রবার জুম্মান নামাজর বাদে দুফা দিকে উত্তরফার সিলেট সিটি কর্পোরেশন জামে মসজিদও ই মিলাদ আর দোয়া ফাড়ানীয় মিলাদ আর দোয়া মাহফিল উপস্থিত আসছিল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতা সীমান্তিকর চিফ পেট্রন ড আহমদ আল কবির মহানগর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি কাউন্সিলর আজাদ রহমান আজাদ কাউন্সিলর সৈফুল আমিন বাকের সিলেট সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার নুর আজিজ রহমান মিলাদ বাদে দোয়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আর আগরম অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মোহিতর মা বাফুর রোয় সাইয়া সৈয়া মিলাদ আর দোয়া মাহফিলুসি শুক্রবার জুম্মান নামাজর বাদে দুফাদিগির উত্তর ফাঁড় সিলেট সিটি কর্পোরেশন জামে মসজিদও ই মিলাদ আর দোয়া মাহফিল হয় মিলাদ আর দোয়া মাহফিলে অবস্থিত আসলা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতা সীমান্তিকর চিফ প্যাপ্টন ডক্টর আহমদ আল কবির মহানগর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ কাউন্সিলর সৈফুল আমিন বাকের সিলেট সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজ রহমান মিলাদ বাদে দুয়াত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আর আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিতর মা বাফুর রফিরত চাও হয় মহামারী করোনা ভাইরাস থাকি দুনিয়ার মানসরে মুক্তি দিবার লাগি মহান কাছে মুনাজাত মোনাজাত হরইছে প্রধানমন্ত্রীর প্রটকল অফিসার আবু জাফর রাজুয়া হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কারণে বাংলাদেশও অত উন্নতি হয়েছে বঙ্গবন্ধু সোনার বাংলা আর দুই হাজার একচল্লিশ ইংরেজির ভিতরে বাংলাদেশের দনী দেশ বাঙানের লাগে সরকারে দিন রাত খামখরের সৌদির মক্কাত একশো নয় নম্বর মোয়াল্লিম হজ অফিসর চেয়ারম্যান ডক্টর আতিফ হাসান হাফিজর লগে বৃহস্পতিবার এক বৈঠক তাইন একতা অখল হয়েছেন আবু জাফর রাজুয়ে আরও হয়েছেন সরকার বাংলাদেশ বিদেশি ইনভেস্টর লাগি সব জাতর সুযোগ সুবিধা দেয় আবু জাফরের রাজুয়ে বিদেশি ইনভেস্টর লাগি সরকারের নানান জাতের কামকাজের কথা তুলিয়া দর্শন তাইন সৌদির ব্যবসায়ী অকলরে বাংলাদেশের নানান জাতর ইনভেস্ট করার অনুরোধ জানাইছেন এই সময় উপস্থিত আসলাম সৌদি বাংলাদেশি বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ আহমদ মুস্তাক আহমদ বাসা সহ আরো বহুত মানুষ অতবিল দেখছিলা বাংলাদেশ সিলেটি পাসার খবর আমরা লোকে দেখা লাগি ধন্যবাদ